ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি তালের একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আমি তালটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে, মানে তালটার শ্বাসটা বার করে নিয়েছি, আর এটাকে ছেঁকেও নিয়েছি, যাতে এতে কোনো যে তালের যে আঁশগুলো থাকে সেটা যেন না থাকে। তো এখানে আমি একটা কন্টেনারে ভরে রেখেছিলাম। আর এখানে নিয়েছি চিনি, স্বাদ মতো দিতে হবে। নিয়েছি নারকেল, এখানে নিয়েছি চারটে কলা, নিয়েছি এক কাপ সুজি, এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি ময়দা, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। এবার আমি প্রথমে তালটাকে ভালো করে মেখে নেব এই উপকরণগুলো দিয়ে। প্রথমে আমি এই তালের মানে এটা দিয়ে দিলাম, পাল্পটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ দিলাম। দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব ময়দা, দু চামচ চালের গুঁড়ো, দু চামচ ময়দা দিলাম, আর অল্প একটু দিলাম, আড়াই চামচ ময়দা দিলাম। দিয়ে দেব নারকেল, একটুখানি রেখে দিচ্ছি, প্রয়োজন হলে দেব। দিয়ে দেব চিনি, চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এটা মেখে নেবো এবার ভালো করে। এর সাথে প্রথমে কলাগুলো ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আর একটু শক্ত হবে, এটা বেশি মানে নরম হয়ে রয়েছে, তো শক্ত করার জন্য এবার দিয়ে দেব চালের গুঁড়ো, এক চামচ দিয়েছি, এক চামচ ময়দা, আর অল্প একটু সুজি, বেশি দেব না, দিয়ে আবার একটু মেখে নেব। এখানে আমি বাকি যে নারকেলটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। তো বড়ার জন্য রেডি, আমার সব মাখানো হয়ে গেছে তালটাকে ভালো করে। এবার এটাকে একটু ঢেকে রাখবো, চিনিটা যাতে ভালো করে গুলে যায়। আধ ঘন্টা পর বড়া ভাজা শুরু করবো, এটা এখন ঢেকে রাখবো। চলে এসছে এখানে বড়া ভাজার জন্য, আর এখানে কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল, তেলটা একটু বেশি দিতে হবে, এবার এটা থেকে নিয়ে আমি তেলটা গরম হলে বড়াটা ছাড়তে থাকবো, এবার বড়াটা ছাড়তে থাকবো। আর এখানে তেলটা দেখে মনে হচ্ছে সর্ষের তেল, এটা সর্ষের তেল নয়, এটা রাইস ব্র্যান অয়েল বলে এটার কালারটা একটু ভাজা হয়ে গেছে, আর কয়েকটা সাদা হয়ে রয়েছে, এগুলো কুটি দেব। আর এটা অলমোস্ট হয়েই এসছে, আর কিছুক্ষণ রাখবো, রেখে তুলে নেব। আর এটা এক একটা ব্যাচ ভাজতে আমার প্রায় 5 থেকে 8 মিনিট সময় লাগছে, যেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে এটা করতে হচ্ছে, নাহলে জাল মানে ফ্লেমটা বাড়িয়ে দিলে পুড়ে উঠবে, কিন্তু এটা ভিতর থেকে ভাজা হবে না। তাই জন্য এই বড়াটা খুব আস্তে আস্তে করে লো ফ্লেমে ভাজতে হয়। আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার হয়ে গেছে আমার, এগুলো আমি তুলে নেব।
অল্প অল্প করে দিয়েই ভাজছি। এই হলো আলুর বড়া। এখানে তালের বড়াটা ভাজা হচ্ছে, এটা আর একটা ব্যাচ। আর একটা টিপস দিচ্ছি বন্ধুরা, তালের বড়া তালটা অনেক সময় তিতকুটি একটা ভাব থাকে, তালটা একটু তিতকুটি থাকে, তো যতই মিষ্টি হোক না কেন তিতকুটি একটা ভাব থাকে। এই তিতকুটি ভাবটাকে কাটানোর জন্য তালের শাঁসটা যখন বার হয়ে গেছে, বার করা হচ্ছে, তারপরে একটা ন্যাকড়ায় পেঁচিয়ে ঠিক যেরকম আমরা ছানা শুকাতে দিই কোনো মিষ্টি তৈরি করার জন্য, ঠিক তেমনই ছানাটা সরি তালের পাল্পটাকে ঝুলিয়ে কিছুক্ষণ ঘন্টাখানেক রেখে দিলে একটা জল বেরিয়ে যাবে। তো সেই তেতো জলটা বেরিয়ে গেলে তালটা একদম বড়া খাওয়ার সময় তেতো লাগবে না, একটু তেতো লাগবে না, পুরো মিষ্টিই লাগবে। তো এরকম টিপসটা ব্যবহার করে দেখবেন, উপকৃত হবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন।